দা সুপ্রো, এই যে দেখুন পালসার 150 রয়েছে, এই যে দেখুন অ্যাশ কালারের মধ্যে রয়েছে, খুবই সুন্দর লাগছে কালারটা। 1000 কিলোমিটার চলেছে, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। আমি আজ পর্যন্ত যত গাড়ি দেখেছি স্কুটি, তা আমার মনে হয় না এর চাইতে ভালো স্কুটি। এই যে গাড়ির ফ্রন্ট লুক রেড কালারের মধ্যে, এই যে টাটার জিপ এক্সেল রয়েছে একখানা। বন্ধুরা ফাইনালি চলে এলাম ফালাকাটায়। এই যে এই সোজা রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন, আলিপুর, কোচবিহার এবং গুয়াহাটি যাওয়ার রাস্তা। আমি আছি এখন ফালাকাটায়। এই সামনে ফালাকাটা NBSTC বাস স্ট্যান্ড। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম ফালাকাটার একটি সেকেন্ড হ্যান্ড কারের শোরুমে। এটা হলো ভেহিকলস পয়েন্ট, ফালাকাটার কমার্শিয়াল সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম। তো চলুন ভেতরে যাই। তো ফালাকাটার এই দোকানটা খুবই বিখ্যাত। তো ফাইনালি ভিতরে চলে এলাম। তো এখানে এসে দেখতে পাচ্ছি অনেক গাড়ির কালেকশন রয়েছে। তো চলুন গাড়িগুলো এক এক করে দেখে নিই। তো আপনাদের এখানে এই মুহূর্তে কি কি গাড়ি আছে? আমাদের এখানে মহিন্দ্রা জিতো হবে, মহিন্দ্রা সুপ্রো হবে, টাটা জিপ এক্সেল হবে, আর আর বাইক হবে। ও, বাইকও রাখছেন? হ্যাঁ, বাইকও আছে। ঠিক আছে, তো আমাদের সবার প্রথম কি গাড়ি দেখাচ্ছেন? সবার প্রথম হচ্ছে তো সবার প্রথম বাইরে কি গাড়ি রয়েছে? মহিন্দ্রা জিতো রয়েছে, যে এখানে আবার স্কুটিও রয়েছে একখানা। তো ওগুলো পরে দেখছি। এই যে মহিন্দ্রা জিতো, এই যে কমার্শিয়াল গাড়ি মহিন্দ্রা জিতো, এই যে লোগোটা দেখুন, এই যে গাড়ির ফ্রন্ট লুক রেড কালারের মধ্যে, খুবই সুন্দর। তো একটু ভেতরটা দেখানো যাবে? হ্যাঁ, এই যে গাড়িটা কমপ্লিট দেখুন ভেতর থেকে। এ তো ডিজিটাল মিটার রয়েছে। তো এই গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছে? গাড়িটা চলেছে 37,000 কিলোমিটার। এটা 37,000 কিলোমিটার চলেছে, তাই তো? ডিজেলে চলে। গাড়িটা আসুন, গাড়ির টায়ারের কন্ডিশনও খুব ভালো রয়েছে, পিছনের টায়ার, এই যে সামনের টায়ার, মোট কথা গাড়ির কন্ডিশন খুবই ভালো। এই যে ভেতরের বডিটা দেখে নিন। তো দাদা, এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2018-র গাড়ি। 2018-র গাড়ি, 18 আর চলেছে 35,000 কিলোমিটার। 37,000 কিলোমিটার চলেছে। ও, এটা চলেছে 37,000 কিলোমিটার। আচ্ছা, তো এই গাড়িটার কি প্রাইস রেখেছেন আপনারা? প্রাইস আছে 17,000 কিছু কমপ্লিট করে গাড়িটার দাম পড়বে 2,30,000 টাকা। 2,30,000 টাকা গাড়িটার দাম পড়ে যাবে। মানে এটা কি ফাইনাল দাম, না এখানে আসলে আরো কিছু কম সম হয়ে যাবে? ডিসকাউন্ট করে দিব। আসলে কিছু ডিসকাউন্ট করে দেবে? ডিসকাউন্ট হয়ে যাবে। আর ওনারশিপ কি আপনারা চেঞ্জ করে দেন? ওনারশিপ এখান থেকেই, ওনারশিপও এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আর ফাইন্যান্স অ্যাভেলেবল আছে? ফাইন্যান্স অ্যাভেলেবল। ঠিক আছে, তো এবার কি দেখাচ্ছেন? এবার ওই যে ভিতরে জিতোটা, এবার দেখছি আমরা মহিন্দ্রা জিতো। এই যে গাড়ির নাম্বারটা দেখে নেন, আপনারা অনলাইনে সার্চ করে জেনে নিতে পারেন। একদম মিষ্টি কালারের মধ্যে রয়েছে, খুবই সুন্দর লাগছে কালারটা। তো এটা কোন ইয়ারের গাড়ি দাদা? এটা হচ্ছে 2019-এর গাড়ি। এটা 2019-এর গাড়ি মহিন্দ্রা জিতো। এই যে দেখুন ভেতরের কন্ডিশন ভালোই রয়েছে। তো এটা কত হাজার কিলোমিটার চলেছে? 31,000 কিলোমিটার। এটা মাত্র 31,000 কিলোমিটার চলেছে মাত্র? আচ্ছা আচ্ছা, তো এটা কত প্রাইস রেখেছেন? কত প্রাইস আছে? সমস্ত কিছু কমপ্লিট করে নাম ট্রান্সফার ট্রান্সফার সব কিছু এভরিথিং করে 2,50,000 টাকা পড়বে। এটা 2,50,000 টাকা দাম রেখেছেন? আচ্ছা, এমনি কাগজপত্র সব ওকে রয়েছে? হ্যাঁ, সব সব ওকে করে। এই যে সামনের টায়ার, পিছনের টায়ার দুটো নতুন? পেছনের টায়ার দুটোই নতুন বলছেন দাদা? হ্যাঁ নতুন। এই যে এই পাশেরটা নতুন, এই যে পেছন থেকে দেখুন গাড়িটা, এই যে পেছনের টায়ার। তো গাড়ির কন্ডিশন খুবই ভালো রয়েছে। ঠিক আছে, তো এটা
আরেকবার বলে দেন কোন ইয়ারের গাড়ি? 2019 এর গাড়ি। 2019 এর গাড়ি কত হাজার কিলোমিটার চলেছে? 31,000 কিলোমিটার। 31,000 কিলোমিটার। মহেন্দ্রা জিতো? মহেন্দ্রা জিতো। এটা কি BX6 মডেল? না, BS4। এটা BS4 এর মডেল। আর আগের যে গাড়িটা ছিল ওটা? ওটাও BS4 এর। BS4 এর, ঠিক আছে। গাড়ি দেখাচ্ছি, এই গাড়িতে সুপ্রো, মহেন্দ্রা সুপ্রো। এই যে এরপরে রয়েছে মহেন্দ্রা সুপ্রো, এই যে দেখুন কমপ্লিট গাড়িটা, মহেন্দ্রা সুপ্রো। ঠিক আছে, তো ভেতর থেকে দেখে নিচ্ছি আমরা। মহেন্দ্রা সুপ্রো রয়েছে, গাড়ির কন্ডিশন মোটামুটি রয়েছে। তো নেবার আগে একদম সার্ভিসিং টার্ভিসিং করে দেবেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, সব এ টু জেড কমপ্লিট। তো এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2022 এর গাড়ি। এটা 2022 এর গাড়ি? 22 এর গাড়ি। আচ্ছা, কত হাজার কিলোমিটার চলেছে? চলেছে এটা 37,000 কিলোমিটার। এটা 2022 এর গাড়ি, মাত্র 37,000 কিলোমিটার চলেছে। এই যে দেখুন টায়ার মোটামুটি কন্ডিশন রয়েছে, ভালোই বলা চলে। পেছনের টায়ারও মোটামুটি ভালো কন্ডিশনই রয়েছে। এগুলো ব্যাটারি ট্যাটারিগুলো মোটামুটি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি একদম সেটের ব্যাটারি, কোম্পানি ব্যাটারি, কোম্পানি ব্যাটারি। এই যে ভেতরটা দেখে নিন, এটা কি BS6 মডেল? BS6। এটা BS6 মডেল। তো এটার প্রাইস কত রেখেছেন? এটা প্রাইস পড়বে 4,70,000 টাকা। এটার প্রাইস পড়বে 4,70,000 টাকা। 4,70,000 এর নিচে আর আসছে না এটা? হ্যাঁ, আসলে বলে একটা ডিসকাউন্ট করে দিব। কেউ আসলে অবশ্যই দাদা এখানে ডিসকাউন্ট করে দেবে। আপনাদের সব কটায় খুলে কটায় বন্ধ হয় আপনাদের দোকান? হ্যাঁ, সকালে 10টার সময় খুলে রাত্রি 8টার সময় বন্ধ হয়। রাত্রি 8টায় বন্ধ হয়। আপনাদের দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 8250317899। আচ্ছা, এই নম্বরে কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখুন গাড়িটা খুবই ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে। এগুলো সব কমার্শিয়াল গাড়ি, যারা গাড়ি নিয়ে ব্যবসা করতে চান তো অবশ্যই করতে পারেন। তো এরপরে কি দেখাচ্ছেন দাদা? এরপরে টাটার একখানা গাড়ি রয়েছে, এই যে টাটার জিপ এক্সেল রয়েছে একখানা। তো এই গাড়িগুলো কি প্রাইস রয়েছে দাদা? এই গাড়িটা হচ্ছে 2018 মডেলের গাড়ি। এটা 2018 মডেলের গাড়ি। এটা সমস্ত কিছু পেপার টেপার সমস্ত কিছু কমপ্লিট করে গাড়িটার দাম পড়বে 1,65,000 টাকা পড়বে। 1,65,000 টাকায় সমস্ত গাড়ি। এটা বিএস না, এটা হলো BS3। এটা BS3 মডেল রয়েছে। এই যে দেখুন গাড়িটা, টায়ারের কন্ডিশন ভালোই বলা চলে। এটা কোম্পানির ডালা আছে, এক্সট্রা ডালা নেই এটার মধ্যে। এটারও পিছনের টায়ার মোটামুটি ভালোই রয়েছে। BS3 মডেলের গাড়ি রয়েছে। এটা কত হাজার কিলোমিটার চলেছে দাদা? এটা 26,000 কিলোমিটার চলেছে। গাড়িটা খুবই কম চলেছে। তো বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই এই গাড়িটা নিতে পারেন। এই যে দেখুন পেছনে আরেকখানা টায়ার। এই যে গাড়ির নাম্বারটা দেখে নেন, চাইলে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। আমার খুবই ভালো লাগলো গাড়িটা। তো দাদা এটা দামটা আরেকবার বলে দেন। এটা 1,65,000 টাকা। সমস্ত কিছু কমপ্লিট করে 1,65,000 টাকা পড়বে। সমস্ত কিছু কমপ্লিট করে 1,65,000 টাকা পড়বে। ঠিক আছে, এরপরে কি দেখাচ্ছেন? এরপরে বাইক আছে পালসার 150। এই যে এখানে পালসার 150 রয়েছে, এই যে দেখুন অ্যাশ কালারের মধ্যে ম্যাট কালার রয়েছে এটা, পালসার 150। তো পালসার 150 কি প্রাইস রয়েছে এটার? এটা এই যে নাম্বারটা দেখুন, এটা হচ্ছে 2019 এর মডেলের গাড়ি। এটা 2019 এর মডেলের গাড়ি। এটা সমস্ত কিছু কমপ্লিট করে নাম ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট যা কিছু আছে সব কিছু দিয়ে 65,000 টাকা পড়বে। অনলি 65,000 টাকা? 65,000 টাকা। আচ্ছা, কোন ইয়ারের গাড়ি এটা বললেন? 2019 এর মডেল। 2019 এর গাড়ি। আচ্ছা, কত হাজার কিলোমিটার চলছে? চলেছে এটা আপনার 44,000 কিলোমিটার। মাত্র 44,000 কিলোমিটার চলেছে। মানে দাম কি ফিক্সড? হ্যাঁ, দাম তো ফিক্সডই, আসলে পরে না একটু কম বেশ করে দিব। আসলে দামটা কিছু কম বেশ হয়ে যাবে। এই যে কমপ্লিট পালসার গাড়িটা ভালো কন্ডিশনের রয়েছে, 2019 সালের গাড়ি। একদম সিল ইঞ্জিন আছে গাড়ি? একদম সিল ইঞ্জিন রয়েছে। মাত্র 65,000 টাকায় এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা। ঠিক আছে, তো এরপরে কি গাড়ি দেখাচ্ছেন? এরপরে ডিসকভার হবে, 100cc ডিসকভার। এই যে 100cc ডিসকভার রয়েছে, ভালো কন্ডিশনের রয়েছে। এই যে দেখে নিন,
100cc ডিসকভার, বাজাজ ডিসকভার, খুবই ভালো গাড়ি। তো এটার কি প্রাইস রেখেছেন? এটা গাড়িটা হচ্ছে 2014 মডেলের গাড়ি। গাড়িটা সমস্ত কিছু কমপ্লিট করে নাম ট্রান্সফার ট্রান্সফার যা যাবতীয় কাগজপত্র আছে সমস্ত কিছু দিয়ে গাড়িটার দাম পড়বে 28,000 টাকা। 28,000 টাকা, শুধুমাত্র 28,000 টাকায় গাড়িটা পেয়ে যাচ্ছেন। আপনারা লো বাজেটের গাড়ি যদি নিতে চান অবশ্যই গাড়িটা নিতে পারেন। গাড়িটার কন্ডিশন খুবই ভালো, মাত্র 10 বছর হয়ে গেছে, গাড়ি সম্পূর্ণ কাগজপত্র ঠিকঠাক আছে, আর গাড়িটা মাত্র 28,000 টাকা পড়ছে। এটা কত হাজার কিলোমিটার চলেছে তাও? এটা চলেছে 37-38 হাজার কিলোমিটার। 37-38 হাজার কিলোমিটার চলেছে। তো বন্ধুরা, আশা রাখছি আপনাদের এই বাইকগুলো খুবই ভালো লাগছে। ঠিক আছে, এরপরে কি গাড়ি দেখাচ্ছেন? এরপরে স্কুটি আছে একটা। এরপরে একটা স্কুটি রয়েছে। তো অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে দাদা স্কুটি দেখান। তো এই মুহূর্তে এই দোকানে একখানা স্কুটি রয়েছে। এই যে এই মুহূর্তে এই দোকানে একখানা স্কুটি রয়েছে হিরোর, তাই না? হিরোর ডেস্টিনি। এই যে হিরোর ডেস্টিনি, টায়ারের কন্ডিশন মোটামুটি ভালো, আপনারা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। এই যে গাড়ির নাম্বার, গাড়ির কন্ডিশন একদম শোরুম কন্ডিশন দেখা যাচ্ছে, মানে যিনি ব্যবহার করছেন খুবই ভালোভাবে মেনটেন্স করেছেন গাড়িটা। তবে চকচক করলেই শোনা হয় না, আপনারা যখন নেবেন গাড়ি অবশ্যই ভালোভাবে দেখে বুঝে নেবেন। এই যে সাইড থেকে দেখুন, কত হাজার কিলোমিটার চলেছে গাড়িটা? চলেছে মাত্র 7,000 কিলোমিটার। এটা মাত্র 7,000 কিলোমিটার চলেছে? আচ্ছা, 7,000 মাত্র? 7,000 কিলোমিটার। তো এটার কত প্রাইস রেখেছেন? প্রাইস আছে এটা সমস্ত কিছু কমপ্লিট করে 65,000 টাকা পড়বে। 65,000 টাকা, মাত্র 7,000 কিলোমিটার চলেছে। আর কোন ইয়ারের গাড়ি এটা? গাড়িটা হচ্ছে 2019 মডেলের গাড়ি। এটা 2019 গাড়ি, মাত্র 7,000 কিলোমিটার চলেছে, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। আমি আজ পর্যন্ত যত গাড়ি দেখেছি স্কুটি, তা আমার মনে হয় না এর চাইতে ভালো স্কুটি আপনি কোথাও পাবেন। তবে দাম অবশ্যই কম বেশ হয়ে যাবে দাদা, এই মুহূর্তে এই দোকানে 65,000 টাকা দাম রাখা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার সকল কাস্টমারকে বলছি, আমাদের এটা ফালাকাটা ভেহিকল পয়েন্ট শোরুম। সকল কাস্টমারকে বলছি যে আমাদের এখানে কমার্শিয়াল গাড়ি এবং বাইক বিক্রি করা হয়, আপনারা শীঘ্রই আমাদের শোরুমে চলে আসবেন এবং গাড়ির যা দাম আছে তার থেকে কিছু না কিছু ডিসকাউন্ট হয়ে যাবে, দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন। অবশ্যই আপনারা গাড়ি নেওয়ার আগে অবশ্যই এই শোরুমে আসবে, গাড়ি নেওয়ার আগে অবশ্যই এসে নিয়ে ভালো করে গাড়ি দেখে নিয়ে যাবেন। ফাইন্যান্সের সুবিধাও রয়েছে, ডিসকাউন্ট রয়েছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা কমার্শিয়াল গাড়ি নিতে চান এবং বাইক স্কুটি নিতে চান, অবশ্যই গাড়ি নেবার আগে এই ফালাকাটার NBSTC বাসস্ট্যান্ডের কাছাকাছি ভেহিকলস পয়েন্টে অবশ্যই আসবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।